কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে নিজে প্রার্থী হয়ে ভোট আহ্বান করার অভিজ্ঞতা এবারই প্রথম। এরকম বেশ কয়েকজন অভিনয় শিল্পী এবার প্রার্থী হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম নির্বাচনে। তাদের মধ্যে আছেন ঢলিউড অভিনেতা শাকিল খান, নিপুন ও কেয়া। 28 জানুয়ারি সমিতি নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেল থেকে বিভিন্ন পদে নির্বাচন করছেন তারা। এরই মধ্যে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন এই তারকারা। দীর্ঘ অভিনয় জীবনে এবারই শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হয়েছেন একসময় জনপ্রিয় অভিনেতা শাকিল খান। তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। জানালেন, ইলিয়াস কাঞ্চনকে সমর্থন দিতেই প্রার্থী হয়েছেন তিনি। শাকিল খান বলেন, সবাই ধরলেন নির্বাচন করার জন্য। তাছাড়া দেখলাম ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি প্রার্থী হয়েছেন, তাকে সমর্থনও দেওয়া দরকার, কারণ তার মতো ভালো মানুষ এই জায়গায় এলে চলচ্চিত্রের দুরবস্থা কিছুটা হলেও কাটবে। নির্বাচনে তাকে জিতিয়ে দেওয়ার ভার তিনি শিল্পীদের উপর ছেড়ে দিলেন। তিনি বলেন, আমি সবসময় ভালোর পক্ষে থাকতে চাই, ভালো কাজের সুযোগ সৃষ্টির জন্য শিল্পী ভাই বোনেরা আমাকে ভোট দেন, তাহলে অবশ্যই জিতব। প্রথমবার নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করছেন অভিনেত্রী নিপুন। সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তিনি। একই পদে প্রতিদ্বন্দ্বী প্যানেলে আছেন দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান। প্রথম প্রার্থী হলেও গত 2 বছর ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন নিপুন। নিপুন জানান, 2 বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আমি। আমার মনে হয়েছে চলচ্চিত্রের মন্দাকালে শিল্পীদের জন্য আমার কিছু একটা করা দরকার। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন কেয়া। শখে নয়, প্রয়োজনে নির্বাচনে মাঠে নেমেছেন তিনি। কেয়া বলেন, আমার ইচ্ছা থাকলেও আগে নির্বাচনে অংশ নেওয়ার মতো সাহস ছিল না। আমি যে প্যানেল থেকে নির্বাচন করছি সেই প্যানেলের নীতি নির্ধারকেরা আমাকে এখানে আসতে উৎসাহিত করেছেন, আমাকে ভালোবেসে সম্মান করে নির্বাচনে এনেছেন। প্যানেলের সবার সঙ্গে প্রচারে নেমেছেন কেয়া, ব্যাপারটি বেশ উপভোগ করছেন তিনি। মহিউদ্দিন আলী মাহি, সিটি নিউজ, ঢাকা।